ধুম করে বাইক এবং বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে হত বাইক চালক। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বছর 25-এর এক যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন ধুম করে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার শিলচর অভিমুখে একটি বাইক নিয়ে যাচ্ছিল বিহারা পঞ্চম খণ্ডের বাসিন্দা সামছুল হকের পুত্র সফিউল ইসলাম। ওই সময় কালাইন অভিমুখে যাচ্ছিল SS308883 নাম্বারের একটি বোলেরো গাড়ি। সূত্র মারফত খবর, অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইক এবং বোলেরো গাড়িটি মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে আহত হন সফিউল ইসলাম। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বলে সফিউলের পরিবার সূত্রে খবর। এদিকে জানা গিয়েছে, বোলেরো গাড়িতে পুলিশের স্টিকার লাগানো ছিল। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ। আমি জুতা একজোড়া আইছে খালাইন, অনলাইনে অর্ডার করছিলাম, তো জোড়া লই আইগি। আমি কইলাম, আচ্ছা তুই না গাও দিস ভাইলে নানি অগুন অনলাইনে আনরে কর। আমি ইটা আর একজোড়া ফিন দিছি, আমার বালা লাগে, আমি অগুন আনি গিয়া ও গেছে হে বার ইয়া। যাওয়ার পরেও তো তোরা পরেও আমরার কাছে ফোন আইসে, সাফিলি কেন এক্সিডেন্ট হইয়া হে ডেড। তো এখন ওখানের মানছে আমরারে কইত্রা ফোন করিয়া, আমার সুগ্রাল লগে একটা মেয়ে পড়ে উসডোমা হায়ার সেকেন্ডারিত, ওই মেয়ে পর এখন বেজান সময় হে কেন পড়িয়া রয়েছে। পড়ার পরে তারা সঙ্গে সঙ্গে যদি পুলিশে উঠাই লইত, তখন আমার ভাই বাঁচিল নে। প্রায় সময় বলে তারা ফোনও খাটি লইছেন, তার লগে তর্ক বিতর্ক হররা, তুই নেই আমরারে মারছত, হে কর না আমি মারছি, ওলা কিছু হে মাতিছে কি কেন, ও বেজান সময় হনু তারারে নষ্ট করায় তারে গিয়া হে অতখান এখন হে তো ডেড হয়েছে। সময় মতো যদি হে ডাক্তারের হাওলা লই লই তোমার ভাই বাঁচিল অনেক। এখন আপনার ডিমান্ডটা কিতা, দাবিটা কিতা? এখন আমরা ডিমান্ডে আমরা শুরু বিচার চাই। তার তার একটা বউ আছে, দেড় মাসের বিয়া করি আনা হয়েছে। এরপরে তার কত বড় একটা আশা আমার ভাইয়ের আসলো, আমেরিকার যাইতো, তার বর্তমানে ভিসা উচা আই গেছে, ডেট মার্চের 13 তারিখে যাইতো, এপ্রিল না মে মাসের 13 তারিখ যাইতো তার ভিসার ডেট দেখতো।